এখন বন্ধুরা মেয়ে খেতে বসে গেছে আমাকে ছাড়াই। গুড নাইট এভরিওয়ান, আমাদের এখন ডিনার সময় হলো। মাকে ডাক, ভাত করে না আছে। হ্যাঁ আছে, আমি আনলাম।
গিটারে চালাইছে নাই প্যান আছে যে খেতে বসে গেলাম একটা গরম হচ্ছে একটু মোটামুটি বাটি পড়ে যায় বাটি পড়ে যায় একটু এগুলো খাও পড়াশোনা করলি ভালো হচ্ছে তো পড়াশোনা যখনকার পড়া দিবে তখনই কমপ্লিট করবি কিন্তু এখন তোকে বারবার বলা হচ্ছে এখন কিন্তু আর ইসে নাই এ তো আছি কোন রকম রাতে ডিনার করছি আর কি করবো কমেন্ট করুন ঝুলন সদাগর হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন প্লিজ দাদা কমেন্ট করুন হ্যাঁ
যায়, এখান থেকে ধুয়ে নেয় বাড়িটা। হ্যাঁ দাদা, এটা আমার মেয়ে। থ্যাংক ইউ দাদা। দেখুন না, ওর মা শুয়ে আছে, ওই এখনো জাগনা আছে, কখন বাবা আসবে ভাত দেবে। দাদা কোথা থেকে বলছেন? দাদা প্লিজ বলুন কোথা থেকে বলছেন, দেখছেন? কমেন্ট লিখছে, তোকে বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। একদম ঠিক বলেছেন আপনি, মেয়েরা বাবাদেরকে একটু বেশি ভালোবাসে। আগে তো অত বুঝতাম না, এখন ফিলিংস করছি, সেটাই সেটাতেই বোঝা যায় আর কি, বাস্তব আর কি। বীরভূম থেকে। আচ্ছা আচ্ছা, ওটা অনেক দূর? বীরভূম, বীরভূম কোথায়? অনেক দূরে নাকি কাছে? দূরে কোথায় আছে? দাদা এখনো ঘুমাননি নাকি? আমাদের তো একটু লেটই হয়ে যায় প্রত্যেক দিন, বাড়িতে গ্রোসারি শপ আছে তো, দোকান প্রায় 12টার সময় বন্ধ করা হয়, 12টার পর তারপরে এসে যে খাওয়া দাওয়া। দাদা কমেন্ট করুন, ভালোই লাগছে আপনার সঙ্গে পরিচয় হয়ে। যেটা বললেন না ওটা ঠিকই তো, মেয়েরা একটু বাবাকে ভালোবাসে, আপনার হোক আমার হোক সবাই, তাই না? তো আমাদের চ্যানেলে হচ্ছে একটু ফানি ভিডিও করা হয়, তো দেখবেন ওর মতো অভিনয় করে আমার সাথে। ও আমার বৌদির পাঠও করেছে ওর মধ্যে।
তাহলে বুঝে নেবা। এই রিসেন্টলি কয়েকদিন হলো ছাড়া হয়েছে শর্ট ভিডিও। থ্যাংক ইউ দাদা লাইক করার জন্য। আমরা এরকম টাইমে প্রত্যেক দিন রোজ মোটামুটি লাইভে আসি, কখনো কথা বলতে মেসেজ করলে ভালো লাগলে আসবেন লাইভে। কেউ মেসেজ করলে উত্তর দিলে বেশ বেশ ভালোই লাগে, আমার সঙ্গে পরিচয় হয়ে। দাদা কয় ছেলে মেয়ে? হ্যালো বন্ধুরা, কমেন্ট করো দাদা লাইভে থাকলে মেসেজ করেন, কমেন্ট করুন। আমার মেয়ের নাম হচ্ছে তৃষা হালদার। বলে দে আমার নাম তৃষা হালদার। আপনার আপনার দুটো মেয়ে? আমাদের এই একটাই মেয়ে, একটাই মেয়ে, মানে একটাই সন্তান আপাতত। দাদা আমাদের বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আমাদের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে।
গাছ দাদা কি শিলিগুড়িতে এসেছেন কি? জল এখন দিস না বাবা, লাকি আমাদের একটা মেয়ে এখন বলে না, মানে যত বড় হচ্ছে তত মায়া বেড়ে যাচ্ছে। সব হচ্ছে ভালোবাসার ব্যাপার দাদা। একবার খাবি? তুমি অনেক খাইয়ে দেওয়ার কথা বলতেছে, এখনই খেয়ে উঠলো। আপনার কথা বলার জন্য আমি একবার দিচ্ছি ওকে। হ্যাঁ বাবা, মাছ নিয়ে ও খাইয়ে দেয় আমাকে অনেক সময়। সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা কি শিলিগুড়িতে এসেছেন কি?
একটু ঘুরা যায়, তো দেখ দেখতে পারবে। ঠিক আছে ঠিক আছে। আঙ্কেলকে থ্যাংক ইউ বল, অনেক অনেক মানে কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বলে দাও। একদম ঠিক। আমার মেয়েও তো, আমি যে 12টার পর পরই দোকান বন্ধ করলাম, বাড়িতে দোকান, তো ও যাক না থাকে কখন, হয়তো আমি আসবো বা একটু দেরি হলে ও ফোন করবে উপর থেকে, আমরা দোতলায় থাকি। আর যে হয়তো ওর মা তো শুয়ে পড়ে, ওই যে ভাত চাত বেড়ে দেয়, মানে ভালো পায় আর কি, ভালো লাগে। তোমার ছবি দেওয়া থাকলে ভালো হতো, তোমার ছবি দেওয়া থাকলে করা যায়, ফোনেও কভার করা যায়। আর একটু জল খাবো, একটু এটা খা, আবার একটু পরে খাবি, একবার এখন ভাত খেয়ে উঠলি না, আবার ইসে হয়ে যাবে, একটু পরে খা আবার। আবার এটুকু এটা খেয়ে নে, তারপরে আবার দাদা কমেন্ট করুন। দাদা কি শিলিগুড়ি এসেছেন কি কখনো? ও দাদা, দাদা ও হচ্ছে ক্লাস ফাইভে উঠলো, ও ক্লাস ফাইভে উঠলো। মানে আপনি এখনো শিলিগুড়িতে আসেননি, মানে কোনো আত্মীয় নেই এদিকে নাকি? সকালে খাবো দেখি কি আছে, কটা আছে,
একটা সকালে খাবো এটা রেখে দেয় এরকম না 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 সকালে অনেক না দাদা আমারও খুব একটা আমারও যাওয়া হয়নি। ব্যাপার হচ্ছে কি আমার ছোটবেলা থেকে না আমি গাড়ি ঘোড়া বেশি চড়তে পারি না, এর জন্য বেশি দূরে আমি কখনো এমনি তো যাইনি, খুব একটা যাতায়াত হয়নি আর কি। আমি গাড়ি ঘোড়াতে চড়তে পারি, আমি আগেও পারতাম না, এখন যাইতে যাইতে আমাদের সামনে পাহাড়, সেই পাহাড়েই এত বছর পর গেলাম। সেই কাশ্যাম থেকে ঘুরে আসলাম, এই প্রায় 8-10 মাস হবে আর কি। আমি 2 বছর আগে গেছি, মানে লং জার্নি না, আমার গাড়িতে একটু সমস্যা হয়। আমি দার্জিলিং গেছি, দার্জিলিং, কাশিয়াং, বাতাসি জু, তারপরে দেখা যাক। তারপর সব হচ্ছে কপালের ব্যাপার ঘোরার, তাই না? কপালে যদি থাকে নিশ্চয় যাওয়া হবে। তুমি ঘোড়ায় চড়ছো, ঘোড়া দেখছো? দেখছো? আমাদের এখানেও তো গেছে, ওই দিদির বাড়িতেও তো যায়, দিতে সারা ঘোড়া গুলা যায়। আমি ঘোড়া পিঠে চড়ছি, আমি তো সেটা ভাবতে পারতেছিলাম না যে আমি ঘোড়ার পিঠে ঘোড়া যাচ্ছে গা। আমার কাছে তো দার্জিলিং এ উঠছিলি না? হ্যাঁ, একটা বন্ধু ছিল ছিল, না ভয় লাগতেছিল। সবাই ভাত খাবো না? হ্যাঁ, সবাই কমেন্ট করো। কাপড় রাখতে বলছিলাম, কিন্তু তাই কোনো রাখবই নাই। দাদা লাইনে থাকলে কমেন্ট করুন। পুরী কাছে নাকি বোম্বে কাছে? আর বলেন না, আমাদের মানে ঠিক ঠিকানা নেই। আমরা যে মানে এরকম 12টার পরে এসে এরকম টাইমে অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। পুরী কাছে নাকি বোম্বে কাছে? মানে আমাদের 12টার পর পরে খাওয়া দাওয়া হয় আর কি বেশিরভাগ। পুরী কাছে নাকি দীঘা কাছে? এই সে বোম্বে কাছে? বোম্বে অত দূর? মাসি কোথায় থাকে? তোর মাসি পুরীতে? তুই এত রাত্রে খাস কেন? ওই যে বলতেছে দেখ, তুমি তোমার কথা বলছে, আমি তো বললাম, আমাকে জিজ্ঞেস করছে, তুই তো আগে কেনে দেবে, তুই ছোট না? আমি খেয়েছি তো। তুই তো একটু আগে যখন ঢুকলাম তখন খাচ্ছিলি।
এসে অনেক মোটামুটি তোর 10টা 11টার মধ্যে খাওয়া উচিত। আমরা 9টার মধ্যে খাই, 10টা বসে যাবে। আপনার তো বোধহয় 10টা 11টার মধ্যে হয়ে যায়। আমার চোখ দেখো, দেখছো? বাবা আমার চোখ দেখছো? দাদার মেয়েরা কি পড়াশোনা করছে? ভালো করে বস। আমার চোখ দেখো আগে, দেখছো কেমন? দেখতো বাবা, মাকে মশা ধরছে নাকি? দেখতো, দেখ যা যা। আর মশারিটা খুলে রাখছো কেন? টাকা তো ওই মশারিটা। ম্যানসার দে, তুমি কেমন আছো বলছে তোকে আমি ভালো আছি। দিয়ে বস, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো কমেন্ট করে জানাও। চিয়ার্স। খাবি একটু পরে খাই, আছিস তো শোয়ার আগে খাবি।
কিছু হচ্ছে না। দেখাবো তোমাকে? দেখো প্লিজ বন্ধুরা কমেন্ট করো। এখন শুয়ে পড়ে যাও, জলদি বলো শুয়ে পড়ো। আমি একটু আধা ঘন্টা পরে শুধু একটা ভিডিও বানাবো। আপনার একটা মেয়ের বয়স 6 বছর আর একটা 3 বছর, তাই তো? ভালোই মোটামুটি এসেছিল আজকে, আবার একটু ওয়েদার দিনের বেলা একটু মোটামুটি ঠান্ডা ছিল, তবে অনেকটাই কমে গেছে। ঠান্ডা হয়ে যাবে বাবা, আস্তে আস্তে খা। আমার নাম হচ্ছে তপন হালদার। আমার নাম হচ্ছে তপন হালদার, আমার মেয়ের নাম তৃষা হালদার, আর ওর মার নাম হচ্ছে সরস্বতী হালদার।
ভালো আঙ্কেল, আপনি কি করেন? আঙ্কেল আপনি কি করেন? জোরে বলতে হয়, জোরে বলো। বা আঙ্কেল আপনি কি করেন? বলছি জল গরম করি। হ্যাঁ, আমি আমি খাবো না। জল গরম আছে তো? আছে। দেখো তো তুমি দিলা। জলটা খেয়ে শুয়ে পড়বি, ঠিক আছে? কিছুক্ষণ আছি লাইফে। ঠান্ডা জল খেয়েছিলাম। আমাকে না মা কালকে শীতেই দেয়নি, আমার জায়গায় দখল করে নিয়েছে। আমি তো অসুবিধা হচ্ছিলাম, ঘুরছি মা দেখে আমার জায়গায় শুনছে, এমন যা লাগে। সরো সরো, এপাশে এপাশে মতো দাও। সকালে নিয়ে যেত, সকালে চাল দিয়ে খেতে হয়। প্লিজ বন্ধুরা কমেন্ট করো। মা খায়? খায় হবে, মা খায় না তো এই জিনিস। তাহলে ফ্রাইডাইসে কি খায়? ও খায় না তো। ফুলকপি দেখি খায়? প্লিজ বন্ধুরা কমেন্ট করো। তাহলে ফুলকপি তো দেয় যে? হুম, ফুলকপি দেয় খায়। এমন যদি হয়তো ঘিটা এমনি খাইতে পারতাম তাহলে ভালো হইতো, লবণ দেওয়া থাকতো বেশি করে, লবণ দিতে হতো না। লবণ দেওয়া থাকে না কেন? ওগুলো তো গিয়ে দুধের জিনিস বাবা। হ্যাঁ, সব দুধ দিয়ে, ঘি মাখন বাটার সব ঘি সব তো বাটার খাওয়াই হয়ে গেল। প্লিজ বন্ধুরা কমেন্ট করো। উপরে কি সরষের তেল দিয়েছে? ওটা ক্লিয়ার বেশি ওঠে তেল, তেলের
গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট আঙ্কেল, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরিচয় ভালো লাগলো, ভালো থাকবেন, গুড নাইট। আমরাও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বো। প্লিজ বন্ধুরা লাইনে থাকলে কমেন্ট করো, যতটা পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ দাদা, আপনার সঙ্গে পরিচয় ভালো লাগলো, কখনো লাইভে আসলে কথা হবে আবার। আর আমাদের চ্যানেলের যদি সময় হয় আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখবেন, ভিডিও ফানি ভিডিও করা হয় আর এমনি ব্লগও করা হয় টুকিটাকি আর কি, দেখবেন সময় হলে। প্লিজ বন্ধুরা কমেন্ট করো। মোটামুটি 5-6 মিনিট থাকবো। প্লিজ বন্ধুরা কমেন্ট করো। বেশি রান খেললে দুটো মেয়ে ছোট ছোট কত সুইট হবে, ভালো লাগে না? একদম ইসের মতন রূপালি, আর 3 বছর রূপালি তা ছোটটা থেকে একটু বেশি বড়, ছোটটা 1 বছর, এটা এটা 5 বছরের ডিফারেন্স, 3 বছরের ডিফারেন্স দুজনের মধ্যে। কে বলছো? তো বোনু রূপালি আর সোনালি 5 বছরের ডিফারেন্স হবে না? আর রূপালি কোন ক্লাসে এখন? এবার মনে হবে
প্লিজ বন্ধুরা কমেন্ট করো। নানুর আমরা ঠিক আছে, ও ফোর উঠবে, আমরা ফাইভ উঠছে, ও ফাইভ, ও যখন ফাইভ উঠবে আমরা শিখছে। কি মিষ্টি মা, তুমি ঘুমিয়ে পড়ো, দেখছিস তোকে বলছে বল, আমি যে এখনই ঘুমাবো, আমি এখনই ঘুমাবো। দয়া করে আমাদের চ্যানেলে গিয়ে ওর পাওনা ফানি ভিডিও করে দেখবেন। হ্যাঁ, ওই যে ও অভিনয় করে, কেমন হলো কমেন্টে জানাবেন। আর চ্যানেল ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, খুব সুন্দর অভিনয় করে। শুয়ে পর যা যা বলছে দেখিস না আঙ্কেলটা, তা শুয়ে পর সকালে উঠতে হবে, যাও বলো, বলো টা টাটা দাও, গুড নাইট বলে যাও, টাটা গুড নাইট, যাও শুয়ে পর যাও, আর আবার দেখা হবে পরে, আবার দেখা হবে পরে, মাকে বলো এবার শুয়ে, একটু সাবধানে যাও, বালিশ টালিশ দিয়ে শুয়ে পড়ো। ওকে, আমরা আর 5 মিনিট পরে লাইভ বন্ধ করে দেব, তারপরে আমরা ঘুমাবো আর কি। গুড নাইট, গুড নাইট, যাও যাও বাথরুম করে এসে শুয়ে পড়ো, যাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের ফানি ভিডিও হয় সময় হলে দেখবেন, ভালোই লাগে। কারণ একটু হাসি খুশি থাকাই মানে আমাদের জীবনে শরীরের পক্ষে ভালো, তাই নয় কি? যে একটু ফানি ভিডিও করে থাকি। প্লিজ বন্ধুরা লাইনে থাকলে কমেন্ট করো, যথারীতি মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এক দাদার সঙ্গে পরিচয় অনেক ভালো লাগলো, পরশু দিন নাকি তার আগের দিন রাশিয়া থেকে একজনের সঙ্গে মানে গল্প হচ্ছিল, রাশিয়ার থেকে মেসেজ পাঠাচ্ছিল। ও আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে, একটা যেটা আপনার এখন লাইভে আছে এটা হচ্ছে তপন হালদার ব্লগস, আর একটা আছে তপন কুমার গানওয়ালা, দুটোতেই ফানি ভিডিও ব্লগ ছাড়া হয়। তো এটা এখনো মনিটাইজড হয়নি, ওটা মনিটাইজড হয়েছে। এই চ্যানেলের নাম হচ্ছে তপন হালদার ব্লগস।
এটা কি ইউটিউবে হয়েছে? এটা তো ইউটিউব চ্যানেল, আমার নতুন চ্যানেলটা। ফানি ভিডিও তোমার নাম? হ্যাঁ, মানে ক্যাটাগরি ফানি ভিডিও আর কি। ব্লগ ওটা তো আজ থাকেই। আচ্ছা, শর্ট ভিডিও তখন হাতে ব্লগ লাগছে, তাহলে ব্লগ তো ব্লগ ছাড়ো না কেন, ওইটা ছাড়ো। দুটোতেই ছাড়ি, দুটোতেই ছাড়ি। বাহ, কি কথা বলো। যা যা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এত রাত জাগে জাগতে নেই বাচ্চাদের। যাও যাও যাও, শুয়ে পড়ো, যাও। না করলে মন খারাপ লাগবে কিন্তু। যাও যাও যাও, শুয়ে পড়ো। ভয়ের কি আছে, দুটো পাশাপাশি রুম না? যা যা, শুয়ে পড়ো। আর ড্রেস গুলো, ড্রেস গুলো শুয়ে পড়, যা। নাইট ড্রেস পর কোনো, যা। সকালে উঠতে হয়, যদি এত রাত্রে শুলে ধরলে সকালে উঠবি কখন? সকালে একটু ব্যায়াম করলে হয় না? প্লিজ বন্ধুরা, আদার্স যারা দেখছো কমেন্ট করতে পারো কিছু জানার থাকলে। আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে তপন হালদার ব্লগস। ফানি ভিডিও করা হয়, ব্লগ ব্লগ ভিডিও ছাড়া হয়। ভালো লাগে লাইকটাকে একটা লাইক করে দিও। তো দাদা ভাই, আপনার সঙ্গে পরিচয় হয়ে অনেক 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 ভালো লাগলো। তো আজকের মতো গুড নাইট, আপনিও শুয়ে পড়ুন, আমরাও শুয়ে পড়ছি। সবাই ভালো থাকবেন, মেয়েদেরকে ভালোবাসা দিবেন আমার তরফ থেকে। গুড নাইট, নমস্কার। আজকের মতো লাইভ এখানে রাখছি।